हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपनादेर सकलके जानाई स्वागतम आमी नाजमुस। एई मुहूर्ते पेश हये गेलो मोदी सरकारेर आमले शेष बजेट। एबारे बजेटे रयेछे देशेर समस्त श्रेणीर मानुषदेर जन्य अर्थात गरीब मध्यबित्त परिवारदेर जन्य दुटी दारुण सुखबर। एक, जारा एखोनो पर्यन्त घरेर टाका पायनि प्रधानमंत्री आवास योजनार घर निये एबारे बजेटे रयेछे एकटि दारुण सुखबर। अपरदिके रयेछे इलेक्ट्रिक बिल निये विशाल बड़ एकटि घोषणा। एबारे 1 কোটি পরিবারকে বিনামূল্যে দেয়া হবে ইলেকট্রিক। 1 কোটি পরিবারের জন্য বিদ্যুৎ বিল করে দেয়া হলো পুরোপুরি ফ্রি। 1 কোটি পরিবার পেতে পারেন মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল একদম বিনামূল্যে। দিতে হবে না কোনো রকম বিলের টাকা, মেটাতে হবে না ইলেকট্রিক বিল। আর আজকে মূলত থাকবে এবারে বাজেটের এই দুটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। কাদের কাদের আবারও ঘর দেয়া হবে এবং কাদেরকে বিনামূল্যে দেয়া হবে বিদ্যুৎ পরিষেবা। তাই যদি আপনি এখনো ঘর না পেয়ে থাকেন অথবা ঘরের টাকা না পেয়ে থাকেন, যদি আপনি বিদ্যুৎ বিনামূল্যে পেতে ইচ্ছুক হয়ে থাকেন, অর্থাৎ মাসে 300 ইউনিট বা 3 মাসে 900 ইউনিট পর্যন্ত যদি আপনি ফ্রিতে পেতে চেয়ে থাকেন, তাহলে আজকের এই আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। তাই ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি এভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, এবার বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের টাকা যারা পায়নি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে যে ঘোষণাটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, রয়েছে ইলেকট্রিক বা বিদ্যুৎ নিয়ে বিশাল বড় একটি ঘোষণা, দারুণ সুখবর 1 কোটি পরিবারদের জন্য। 300 ইউনিট পর্যন্ত পুরোপুরি বিনামূল্যে, দিতে হবে না কোন রকম ইলেকট্রিক বিল, এমনই একটি প্রকল্প ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী। সরকারের প্রস্তাবিত রুফটপ সোলার স্কিম প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা সুবিধাভোগীরা প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে পারেন বলে ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 2025 অর্ধ বছরের অন্তর্বর্তী বাজেট উপস্থাপনের সময় নির্মলা সীতারমন তুলে ধরেছিলেন এই প্রকল্পটির কথা, যেখানে বলা হচ্ছে 1 কোটি পরিবারকে তাদের সৌরশক্তি বিক্রি করতে সাহায্য করবে সরকার। এর ফলে এই পরিবারগুলি বার্ষিক সাশ্রয় করতে পারবে 15 থেকে 18 হাজার টাকা পর্যন্ত। মোটের উপর 300 ইউনিট বিদ্যুৎ খরচে এতে মোটের উপর 300 ইউনিট বিদ্যুতের খরচ এতে উঠে আসবে। এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে দেশে ছাদে সৌর বসানোর জন্য নতুন প্রকল্প তৈরি করতে চলেছে কেন্দ্র সরকার। REC এই প্রকল্পটি রূপায়ণ করবে এবং ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য সম্মিলিত 1.2 লক্ষ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। আর এবারে সরকারের তরফ থেকে বা বাজেটে পরিষ্কার ঘোষণা করে দেওয়া হলো প্রধানমন্ত্রী যে প্রকল্পটি আছে সূর্যোদয় যোজনা, সেই যোজনাতে যারা আবেদন করবে বা সেই যোজনা থেকে যারা সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ তৈরির জন্য ছাদের রুফটপ বসাবে তাদেরকে 300 ইউনিট পর্যন্ত প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল একাদাম বিনামূল্যে দেওয়া হবে। অর্থাৎ তারা যদি সরকারের এই প্রকল্প বা স্কিমটি নিয়ে থাকে বা নিতে ইচ্ছুক হয়ে থাকে, এখানে যদি ইনস্টল করে, তাহলে প্রত্যেক মাসে যদি 300 ইউনিট পর্যন্ত বিল হয় তাহলে সেখানে সরকারকে সেখানে দিতে হবে না কোন রকম বিল বা কোন রকম বিলের টাকা দিতে হবে না। সব থেকে বড় কথা, যদি এই প্রকল্পে কেউ আবেদন করে থাকে তাহলে সরকারের তরফ থেকে ওই আবেদন করতে গেলে যে খরচই হয়ে থাকে বা ইনস্টল করতে গেলে যে খরচই হয়ে থাকে তাতে প্রচুর পরিমাণে ভর্তুকি দেওয়া হবে সরকারের তরফ থেকে। এরপর রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে। আজকে আবারও বাজেটে প্রধানমন্ত্রীর তরফ থেকে বা সরকারের তরফ থেকে রয়েছে বিশাল বড় একটি ঘোষণা। একদিকে রাজ্য বঞ্চিত হচ্ছে ঘরের টাকা থেকে, অর্থাৎ এখনো পর্যন্ত 11 লক্ষ পরিবার পায়নি ঘরের টাকা, যাদের নাম এবং ভেরিফিকেশন কমপ্লিট হয়ে রয়েছে তাদের দিকে লক্ষ্য রেখে জানানো হচ্ছে খুব দ্রুত তারা পেতে পারে টাকা। কারণ ইতিমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণের মোট 5 বছরে আরো 2 কোটি পরিবারকে ঘর তৈরি করার জন্য টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা 11 লক্ষ পরিবার ঘরের টাকা পায়নি তাদের অতি দ্রুত ঘরের টাকা ঢুকতে পারে। তবে বিশেষজ্ঞরা দাবি করছে যে এই ঘরের টাকা ঢুকতে পারে পশ্চিমবঙ্গে যে সকল 11 লক্ষ পরিবার রয়েছে, এই প্রকল্প যারা এখনো পর্যন্ত ঘরের টাকা পায়নি তাদের লোকসভা নির্বাচনের আগে দেওয়া হতে পারে ঘরের টাকা। তো ফ্রেন্ডস, যদি আপনার ঘরের লিস্টে নাম এসে থাকে আর যদি আপনি এখনো পর্যন্ত ঘরের টাকা না পেয়ে থাকেন, কমেন্ট বক্সে আপনার জেলা বা ব্লকের নামটি লিখে জানাবেন। এবং আজকের এই বাজেটের সরকারের আপডেটগুলি, যদি সরকারের এই ঘোষণাগুলি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।